আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নুব মামা। কেমন আসো সবাই? আশা করি সবাই অনেক ভালো আসো। আর ভালো না থাকে তো উপায় নাই মামা, কারণ তোমরা নুব মামা চ্যানেলের ভিডিও দেখো। আরে কাকু, সামনে থেকে তো সইরাই যামু কিন্তু একটু পরে। তো যাই হোক মামারা, যা বলতেছিলাম, তোমরা কিন্তু আলট্রা লেভেলের ব্রিলিয়ান্ট, কারণ তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখলেই বুঝতে পারো যে ভিডিওর টপিক কোন বিষয়ে। তো আমি আর আজাইরা নতুন করে কোনো কথা বলবো না, আশা করি তোমরাই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হইতে যাইতেছে। তাইলে চলো শুরু করি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! আবারও বারমুডা ম্যাপ দিয়া দিল, মাথায় নষ্ট। তো যাই হোক, বাউন্টি ওপেন করে নিলাম। এখন আমরা ল্যান্ড করব পিকের উপরে। তো পিকের উপরে নামার কারণ হচ্ছে পিকের মধ্যে প্রচুর পরিমাণে এনিমি পাওয়া যায়। আর আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা জানি কি ছিল? ও হ্যাঁ, সিঙ্গেল ভেক্টর। সিঙ্গেল ভেক্টর নিয়ে খেলা ট্রাই করবো, গান পাইলে ভালো, না পাইলে আরও ভালো। মানে কোনো চ্যালেঞ্জ ভিডিও করবো না আজকে, যা আছে কপালে এনিমির সাথে দৌড়াদৌড়ি করবো। আর টার্গেট যেহেতু আছে সিঙ্গেল ভেক্টর নিমু, মানে খুঁজা খুঁজা যদি পাই তাইলে আজকে খেলা হবে। যাই হোক, পিকের মধ্যে কয়টা এনিমি নামতেছে? আরে পিকের মধ্যে তো সব ধরনের পুরো এনিমি নামে, আর তার মধ্যে আমি এক অসহায় নুব। দেখা যাক নুব ভার্সেস প্রো কে উইন হয়। তো স্ক্যানারের মধ্যে তিনটা মক্কেল রে দেখা যাইতেছে। তিনটা মক্কেল কি আমার উপরে অ্যাটাক করবে? যাই হোক, এসএমজিএমও পাইলাম আমাদের। বাহ, চমৎকার চমৎকার! একেই বলে আসলে কম্বিনেশন, একেই বলে কম্বিনেশন। আমরা নামা মাত্রই সিঙ্গেল, আরে সিঙ্গেল ভেক্টর তো পাইলাম, এটা আবার ওটে কেন? এটা ওটে কেন? কোনো কথা টথা তো কিছু শোনে না, অটোমেটিক্যালি উঠা যায় কেন? আমি তো কিছুই বুঝি না। আরও একটা ভেক্টর পাইছিলাম, যদি আমরা ডাবল ভেক্টর চ্যালেঞ্জ করতাম তাহলে তো এই ভেক্টরটা কাজেই লাগতো। সঠিক বলেছেন। আরে ধুরু মিয়া, আমি সবসময় সঠিক কথা বলার ট্রাই করি। আরে নিচের মধ্যে কী চলতেছে? ইনিমি ইনিমি আবার কান্দাকান্দি, কান্দাকান্দি না ফাটাফাটি চলতেছে। হ্যাঁ, কয়টা ইনিমি নিচের মধ্যে রে? তিনটাই ইনিমি, মারামারি চলতেছে। আমি গিয়ে, আরে মারামারি শেষ পর্যায়ে নাকি? লাস্ট দেখি পড়ে আছে, মাথায় নষ্ট, কই যাইতেছি? আচ্ছা যাই হোক, ঘরের ভিতরে যাওয়া যাক। আমার লিভেল ওয়ানের ভেস্ট, ইনিমি বাউন্টি খুলে যদি লিভেল ফোরের ভেস্ট পাই তাহলে খেলা হবে আজকে। ইনিমি কই? আরে মক্কেল চান্দু, তুমি কোটে কোটে বাহে তোমরা, দেখা দেওয়াক না কোটে বাহে। এই পাশি, ও বাপরে বাপ, সেভেন আপ, সাত 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 চোদ্দো ড্যামেজ দিছে, মাথায় নষ্ট। আরে ড্যামেজ দেয় না, এটা কোনো কথাই লই আর কী আর করার, কী আর করার, কী আর করার। খুব মানুষ এত দাবড়া দাবড়ির পরেও যদি ইনিমিক না মারবে পাই তাইলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, ইনিমি কই? আরে ওই বেড়ার ওই পাশে আছে। আরে আসতেছে, বাবা 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 বাবা, সাহসটাই দেখো। ইনিমির কাছে কিন্তু প্লাজমা গান আছে, প্লাজমা গান দিয়ে পকাত পকাত করে গুলি করতেছে, আর আমার কাছে ভেক্টর থাকার পরেও আমার সাহস হইতেছে না, অথচ বেচারা ইনিমির কিন্তু প্রচুর সাহস। আর ব্যাপারটা দুঃখজনক যে আজকে আমি ক্রোনো নিয়ে আসি নাই, বড়লোকিগিরি দেখাইয়া গিয়ে, মানে বড়লোকিগিরি দেখাইতে গিয়া ক্যাপ্টেন বুয়া নিয়ে চলে আসছি। মানে আমার মেডিকিটের দরকার, মানে এমন একটা ভাব। আরে কি কি করতেছে এ? ওরে বাপ রে বাপ, সেভেন আপ হইতেছে, এটা কি? বান্নর হেড খাইছে, বান্নর হেড খাইছে। রুখো যারা সবুর করো। আরে ডান দিক দিয়ে ঘুরে গেছে রে। আরে রুখো যারা সবুর করো, কাহা না ধাক্কা মুক্কা নেই কাটনে কে লিয়ে। আরে কি ভাই, কি করেনটা কি? হ্যাঁ হ্যাঁ, আরে আরে আমার সাথে কি সুলসুল খেলবেন নাচ্ছেন নাকি? ও মা গো, টুরুলাপ। আরে টুরু ইনিমি রে কি? ওরে ভাই রে ভাই, ও মা মারে বাপ, সেভেন আপ। আরে কি হইতেছে? মারা খাওয়া লাগবে রে, মারা খাওয়া লাগবে। আরে ইনিমি এখন একটা টোকা দিলে মরি কেন হয়? ও মারে বাপ, সেভেন আপ। ফাইনালি হেডশট দিয়ে মারি ফেলাইলাম বাহে। আহ দেখো দেখো, টেকা দিয়ে ইমোট কিনছি, টেকা দিয়ে ইমোট। এরকম ইমোট চৌকি দেখছিলেন? হ্যাঁ, কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই বাক, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু গন্ধরা ক্যা ভাই মোশারফ সাহ, তোমরা আমার উপর রাগ দেখান কে? হ্যাঁ এত রাগ কিন্তু ভালো নয়। আচ্ছা যাই হোক, একটাই নেমে কিন্তু কিল করে ফেলাছি মামা, দেখছেন? আচ্ছা যাই হোক, আমরা এখন মেডিকিট মারা নেই। আরে টেকা রিমোট, গাড়ির উপরে চইরা মেডিকিট মারতেছি। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু একটা এনিমি কিল হয়ে গেছে, আর আমরা একটা সিঙ্গেল ভেক্টর পাইছি, আমার সংকট। আর এদিকে মেডিকিটেরও সংকট, জিরো জিরো মেডিকিট, মানে কোনো মেডিকিটই নাই। আর তার উপরে সেজন্য ক্যাপ্টেন বুয়া নিয়ে আসছি, কতটা মানে কতটা যে মানে মানে হেলথের যে কতটা ইম্পর্টেন্স তা আসলে বোঝা যায় করোনো নিয়ে আসলে। কারণ করোনো থাকলে শুধুমাত্র মেডিকিট ছাড়া অন্য কোনো ইনকামিং ধরতেরই কী কই, মানে হেলথ আসার কোনো সোর্স থাকে না, মানে হেলথ ইনকাম দূর দূর বাল কমুই না যা। পুরো এলাকা দৌড়ে দৌড়ি করিয়ে খালি একটা এনিমি কিল করলাম, এটা কোনো কথা হইলো? একটা এনিমি মনে বাম সাইডত আছে, রুখো যারা সবুর করো। MP40 রে, এই একটা গুলাল মারা নিছি। কি 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 এটার সাথেও কি আবারও সুলসুল খেলা লাগবে? হ্যাঁ
আজকে কি আমার দিনে দিন করি পার হইবে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কিছু করার নাই, একটু রেস্ট নেওয়া যাক। আর এটা পিকের এলাকা, সাবধানে না থাকলে মাঠে মারা খাইতে হবে। আচ্ছা যাই হোক, নিমিটা কই? একদম ঘরের উপরে উঠছে। আচ্ছা তুমি ঘরের উপরে উইটা থাকো, আমি একটা গ্রেনেড মারার ট্রাই করবো একটু পরে, তারপরে দেখবো তোমার আসলে দম কতদিন। আজকে তোমার একদিন কি আমার যতদিন লাগে, পুরোদের একদিন আর নুব মামার যতদিন লাগে। আচ্ছা যাই হোক, একটা গ্রেনেড একটা সেট করে নিতেছি, রুখো যারা সবুর করো। হ্যাঁ হ্যাঁ, কই আছে, পায়ের আওয়াজ কই পাওয়া যায়? হ্যাঁ রেডি, টাইম বম সেট করতে হইব। মরে নাই, নুব মামা মারতে পারে নাই পুরো রে। লজ্জা লাগা দরকার, লজ্জা করি আর কি হইবে বা হে কত, লজ্জা করি কোনো লাভ আছে? এ জীবনত লজ্জা করলে জীবনে আর সফল হওয়া লাগবে নয়। আচ্ছা যাই হোক, ইনিমিটা কোটে গেল। ও বাহে মামা, কই গেলেন তোমরা? হ্যাঁ আরে ইনিমিটা কই গেল রে? আহা, কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আজকে ইনিমির একদিন কি আমার যতদিন লাগে ভাবলাম, এই ইনিমিটার সাথেও কি এখন? ওরে ওরে ওরে, এ এ কি করতেছে এটা কি? হ্যাঁ ও লং রেঞ্জের গান গিয়ে দূরে থেকে ফাইট করার ট্রাই করতেছে, আর আমার কাছে শুধুমাত্র ভেক্টর, সিঙ্গেল ভেক্টর নিয়ে, মানে আমার কি কামড়াইছে আমি লং রেঞ্জে ফাইট করবো? ওরে বাপরে বাপ, সেভেন আপ! উরে বাবা রে, উরে বাবা রে, রে এদের কাছে একে আছে কি কি? তিন তিনের ড্যামেজ কেমন লাগে, কেমন লাগে? কেসা লাগা মেরা ড্যামেজ! আসলে আসলে ভেক্টর একটা কুফা গান, একটা কুশন্টি গান, এটা এটার মতো আউল ফাউল গান নাই। মানে এত এত ড্যামেজ দিতেছি, লং রেঞ্জের একটা গান থাকলে কতক্ষণে মাইরা ফেলাইতাম, আমার নিজেরই তো হাসি পাইতেছে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ কাছে কাছে আয়, কাছে আয়, এই মামা কাছে চলে আয় তো, আয়। আজকে আজকে তোর একদিনকে আমার যতদিন লাগে, আয় আয় আয়, মারামারি করবো, আয় আয় আয়। আরে কাছে আসতেছে না, আমারে ভয় করতেছে, লজ্জা লাগা দরকার। আসছে রে, আসছে আসছে, কি মরছি নাকি পাইছে? আসি গুলু 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 গুলু, বাপরে বাপা, রে দুইতলা উঠতে হবে, দুইতলা উঠতে হবে, বাইসা গেছি মনে হয়। আসিস না, আয়। ও বাইসা গেছি, একটা মেডিকেট মাইরা নেই। উরে বাবারি, জন্মের শিক্ষা হইয়া গেছে, জীবনে আর MP40 সামনে যাবো না সিঙ্গেল ভেক্টর নিয়ে। ওইটা কই যায়, যাক যা যা, তুই দূরে গিয়া মর, আমি তোর লগে আর নাই, এই দিক দিয়ে একদম পালামু। হেভি দৌড় মারবো, একটা হেভি দৌড়। এরে পিক এলাকা, হেভি দৌড় মারলেও তো সমস্যা, ওটা আবার যদি লুকাই টুকাই থাকে। আরে ডাইন পাশের ইনিমিগুলো আমার সাথে মজা নিবে চাইছে নাকি? হ্যাঁ কী যে দোষ করে পিকের মধ্যে ল্যান্ড করছিলাম, কিছুই তো বুঝি না। ওইদিকেও ইনিমি আছে, বাম সাইডেও ইনিমি, আর এই MP40 ইনিমিটা যে কই গেল এটাও তো বুঝতেছি না। আরে গুলুয়াল দেখা যাইতেছে, ওরে বাবা রে, বাপরে বাপ, সেভেন আপ! জীবনের খেতা বালিশ আজকে এইখানেই পাওয়া যাইব। আরে রুখো যারা সবুর করো, ইনিমিগুলা কই? আর আমার আমার সাইলেন্ট কিলার হওয়া লাগব, আমি নুব, মানে টেকনিকে ইনিমিরে মারতে হবে। আমি তো মানে মানে আসলে সম্মুখ যুদ্ধে অভ্যস্ত না, আমার টেকনিকেই মারতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। রুখো যারা সবুর করো, দেখো টেকনিক, দেখো নিনজার টেকনিক, ইনিমি মারার নিনজার টেকনিক। আমার হাতে আছে একটা ভেক্টর। হ্যাঁ ইয়ে মামা, এমন মাত্র 43টা টোটাল, আজকে শেষ শেষ ভাই, জোনও আইলো, আজকে জীবন শেষ, একটা মেডিকিটও নাই, কী যে করবো আজকে বাহি। একটা ফ্রি কিল পাইয়া গেলাম, ফ্রি কিল, একেই বলে লিজেন্ডের কিল, আল্ট্রালিবেল একটা কিল পাইয়া গেছি। এটা এনিমিশন, কোন এনিমিটারে মারলাম এটা? হ্যাঁ MP40 এনিমিটা কই গেল? আরেকটা এনিমি আছে ঘরের ভিতরে, কী করতেছে ওইটা? এই কী করতেছো মামা, তাড়াতাড়ি বের হও, এদিকে তোমার বড় মামা দাঁড়িয়ে আছে। আহা, জোনের মধ্যে হেলথ কমতেছে, মেডিকিটও নাই, তাড়াতাড়ি একটু বাইরে হলে সুবিধা হয় আমার জন্য। বাইরে হইতেছে না কেন? হ্যাঁ পারাইছে। এই রুখো যারা সবর করো, আর একটু কাছে আসো, আজা আজা, মামা আজ আসো 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 আসো, হেড হেড হেড। ফাইনালি আরেকটা কিল পাইয়া গেছি, আরেকটা কিল হয়ে গেছে, হালকা পাতলা খান লুট করে নিতাম। MP40 উঠতেছে কেন? MP40 কেন ওঠে? MP40 প্রতি মায়া তো থাকা যাবে না, কারণ আমরা চ্যালেঞ্জ ভিডিও করতেছি, ফেলাই দিলাম। মেডিকিট মাত্র একটা, হ্যাঁ যাই ওইটার থেকে একটু হালকা পাতলা লুট করে আসি, হালকা পাতলা লুট করলে তবু ভালোই হবে। আচ্ছা যাই। আরে এই এই এই, ওরে বাবা রে বাবা রে, সেভেন আপ রে, এটা আবার কই থেকে আসলো? জোনের ভিতরের মধ্যেও দেখি আজকাল ফাড়াফাড়ি চলে। আমি এলাকার মধ্যে নাই ভাই, আমি এলাকার মধ্যে নাই, আমি অনেক ভদ্র, আমি অনেক ইনোসেন্ট, আমি ফাইটের মধ্যে জড়াবো না, সোজা যাচ্ছি রাস্তা বরাবর। আয় আয় আয়, মার 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 মার, মারে ফেলা মারে ফেলা, চুলিঘাটের মরা পাইছস, চুলিঘাটের মরা পাইছস। আমার কাছে কোনো মেডিকিট নাই, কোনো ক্যারেক্টার নাই, গুলুয়াল নাই, মারবি তো? মার মার, মারা বন্ধ করলি কেন?
বাম সাইডে আরেকটা আবার করোনা ক্যারেক্টার অন করে একটা দৌড় মারছে, আজকে অসহায় পাইছে বলে এভাবে অত্যাচার করতেছে আমার উপরে, না আছে কোনো যন্ত্র না আছে কোনো সামগ্রী তাই বলে আমার উপরে এভাবে অত্যাচার করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে পায়ের আওয়াজ পাইতাছি, এই পাশে ওই নিমি আছে, কপাল পুড়ছে, কপাল আজকে পুড়ছে, এমনিতে তো পোড়া কপাল তার উপরে আরও পড়ছে, মেডিকিট নাই, গ্লুওয়াল নাই, করোনা ক্যারেক্টার নাই, আজকে হয়েছে কি দাদা? ও আপামণি, ও ও আপামণি, আপামণি গো, ও আপামণি গো, আপামণি গো, আপামণি গো, থ্যাংক ইউ, লুট দেখি কি আছো, উ উড়ি, আচ্ছা যাই হোক স্কার উঠুক সমস্যা নেই, পরে আবার চেঞ্জ করে নিবো, প্যারা নাই, চিল চিল, এতগুলো গুলুয়াল আজকে ম্যাচ তাইলে বুয়াই হবে, কপাল ভালো আছে, কপাল ভালো আছে, স্বাদ ভালো আছে, আজকে যাই হোক গুলুয়ালগুলো নিয়ে আনি, হালকা একটা মেডিকিট করে নিই, কখন কোন পাশ থেকে কোন এনিমি অ্যাটাক মারে তার কোনো ঠিক ঠিকানা নেই, গুলুয়াল মাইরা নিলাম, আরে অন্য আরেকটা এনিমির পায়ের আওয়াজ পাইতেছে, কই থেকে আসলো আবার? হ্যাঁ নাই আজকে জীবন শেষ, কই বাহে, ও মামা তোমরা করে থেকে আসলে একটা বোমা বানি, আরে কাছে আসতে রে মারা বুঝি খাওয়াই লাগে কাছে, ও রে সর্বনাশ, সর্বনাশ রে, সর্বনাশ রে, গুলুয়াল হাতে নেওয়া লাগবে, ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, সেভেন আপ, জীবনের খেতা বালি সেখানেই শেষ, সাত আট নয় করে ড্যামেজ দেয়, এটা কোনো গান হইল, মর 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 মর, উড়িয়ে বাবারে সাতান্ন হেলথ, আরে জোন চাপ দিয়ে দিছে বাম পাশে আরেকটা এনিমি জোনের মধ্যে, নাই শেষ জীবন শেষ, কেটা জানি আবার ওই পাশ থেকে লঞ্চার চালাইতেছে, মানে আজ আমি নিরীহ বইলে আমার উপরে এরকম অত্যাচার এরকম বিচার কেউ সহ্য করবে না, ঠিক আছে দিন আমারও আসবে মনে রাখো, কি উড়িয়ে বাবারে যেভাবে হেলথ কমতেছে দুইটা মেডিকিট এখনই মারা নেওয়া লাগবে, তার আগে আগে প্যান্টটা ফালাই দিই বাবা, ওরে বাস বাঁচবো নাকি মইরা যাবো কিছুই তো বুঝতেছি না, উরে বাবা আরেকটা মেডিকেট আরেকটা মেডিকেট, হইতাছে এটা কি হইতাছে এটা কি, আজকে করোনা নাই না কত যে বড় ভুল করছি বুঝতেই পারতাছি, মারদৌড় মারদৌড়, হ্যাঁ হ্যাঁ বাইসা যামু বাইসা যামু, প্যারা নাই চিল, বাইসা যামু প্যারা নাই প্যারা নাই, হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু, মারদৌড় মারদৌড় দৌড় মার দৌড় মার দৌড়, অসাধারণ অসাধারণ প্রশংসার যোগ্য, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের চ্যালেঞ্জ ভিডিওটি অনেক জটিল মানে অনেক জোস মানে অনেক বিউটিফুল, দৌড় বল কমই না যা, চ্যানেল ভিডিও অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে, তো আমি বুঝতেই পারলাম চ্যালেঞ্জ ভিডিওটা কতটা ইন্টারেস্টিং ছিল, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দাও বা হে এত কিপটামি করেন কে, হ্যাঁ সামনে আরও নিত্য নতুন ফানি চ্যালেঞ্জ ভিডিও আসতেছে, ওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।